নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ষোলো আনা ভিলেজ পেটে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি বানাবো, সেটা হচ্ছে দই পটল। তোমরা অনেকেই খেয়েছো পটলের দোরমা, পটলের রসা, আমি আজকে দই পটল বানাবো, এটাই আজকে দেখাতে এসেছি। তাহলে আজকে আমি বানাবো দই পটল, দেখতেই পাচ্ছ পটল, সুন্দর একটা রেসিপি। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি দই পটল কীভাবে তৈরি করে। পটলের জন্য আমার সর্বপ্রথম লাগবে পটল, পটল নিয়েছি, আর এখানে নিয়েছি দই, তারপর নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাজু, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আদা, এখানে সামান্য পরিমাণ দুধ নিয়েছি, চিনি, তেল আর ধনে গুঁড়ো। দেখতে পাচ্ছ পটলগুলো আমি কিভাবে কেটেছি। এখন আমি পটলগুলো চিরে নিব দুপাশে। প্রত্যেকটা পটল এভাবে কেটে নেব যাতে এর ভিতরে রস ঢুকে থাকে। এরপরে আমি পটলগুলোকে লবণ, হলুদ, সামান্য চিনি মিশিয়ে মাখিয়ে নেব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো দেখো বন্ধুরা, আমি এখানে নখানা পটল নিয়েছি এবং এর মধ্যে হলুদ, লবণ, একটু চিনি মিশিয়ে রাখিয়ে গেছিলাম 5 মিনিটের মতন। তো আমি এখন এগুলোকে ভেজে নেব। পটল ভাজা হতে থাক, ততক্ষণ আমি লঙ্কাটা ভেজে, এখানে আমি কাজু বেটে রেখেছি আর আদাটা বেটে রেখেছি, এখন লঙ্কাটা বেটে নেব। আমি গোটা পাঁচেক লঙ্কা নিয়েছি, কি লাগবে। আমি দই পটলে হিং ব্যবহার করব না, কারণ আমার হিংটা পছন্দ নয়, তোমরা চাইলে হিং দিতে পারো। তো লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আর ওইদিকে পটলটা বসিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। অল্প আছে, পটলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এই দই পটল খেতে কিন্তু খুবই সুস্বাদু, একবার বানিয়ে খেলে বারবার তোমাদেরকে খেতে ইচ্ছে করবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একে একে। তো দেখো কড়াইয়ের মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, এর মধ্যে আর তেল দিয়ে দিব না, এই তেলেই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আদা বাটা আর লঙ্কা বাটা রয়েছে, এখন এর মধ্যে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিব। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলা আমি দিয়ে দিচ্ছি, এই প্লেটের গায়ে মশলাগুলো লেগে থাকা আমি জল দিয়ে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব 5 মিনিট ধরে।
দেখো বন্ধুরা মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে কষিয়ে নেব। এই পটল দেখতে পাচ্ছ, ভাজা পটলগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি দই নিয়ে নেব আর বেটে রাখা কাজুগুলো মিক্স করে নেব। কাজুর সাথে এখন সামান্য পরিমাণ দুধ এর মধ্যে মিশিয়ে দেব, তাতে গ্রেভিটা ভালো হয়। তো মিক্সটা আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে পটলগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দইগুলো এর মধ্যে দিয়ে দেব। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো দিয়ে দিচ্ছি দই আর কাজু বাদাম বাটা আর দুধ। তো পটলগুলোকে আমি সিদ্ধ হতে দেব। এখন আমি কিছুক্ষণ টাইম 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এখন তুলে দেব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আগে দেওয়া হয়নি। এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো তো বন্ধুরা পটলের গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এবং কমেন্টে আমাকে অবশ্যই তোমরা জানাবে। আরও 5 মিনিটের মতন আমি রান্না করে নেব পটলগুলোকে। তো দেখো আমার দই পটল তৈরি হয়ে গেছে, নামিয়ে ফেলছি। তোমরা চাইলে দই পটল তোমরা রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে তো অবশ্যই, এটা একটা নিরামিষ রেসিপি। এর স্বাদ কিন্তু অসাধারণ, তোমরা না খেলে বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা আমার দই পটল তৈরি হয়ে গেছে, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে তৈরি করে খাবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে দই পটল খেতে কেমন লাগলো, ঠিক আছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ করে রান্না করতে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।